আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে পারবে? একটা ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না, মানুষের কাতারে আর করছে না। ওই যে একটা আয়াত আমি বারবার বলি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছেন শোনে না, শুনতেই চায় না, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছেন দেখতেই চায় না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জীবজন্তুর মতো, বাল হুম আদল, আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট, বরং আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন, আমি ইসলাম বুঝাচ্ছিলাম, ইসমাইল আলী ইসলামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামকে, ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, জিজ্ঞেস করেছেন? আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিচ্ছু করার নাই আমার, যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না, পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না, আল্লাহ বলেছেন বাস মানবো, কোনটা? সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম, সামিআনা ওয়া আতানা, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ওয়াকালু সামিআনা ওয়া আতানা, ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম, আর যারা ইহুদি তারা বলে সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই সূরার মধ্যেই আছে, সম্ভবত 89 কি 90 নম্বর আয়াতের দিকে, দেখে নিয়েন। তো এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন, এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল, কোনো নবী অমুসলিম ছিলেন না। ইসলাম কি জিনিস? আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া, মাথা নত করে ফেলা বিনা কারণেই। হ্যাঁ, প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, কিন্তু সব কিছু আমার বুঝে আসতে হবে জরুরি না, আমার জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম, আল্লাহ পাকের জ্ঞান অসীম, আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান কিন্তু ধরতে পারবে? আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো? পারবো না। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা, আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে। আর এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, ব্যাস যথেষ্ট। এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে, এটা সুন্নাহ আছে, তখন এর ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার? ডানে বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি, এখন কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম, তাহলে আপনি কি বলবেন? বলবেন যে আমি এটা দিয়ে গর্বিত, আপনার কোনো সমস্যা? আল্লাহ পাক বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে, আমি মেনে চলি, আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না। পারবে? কেউ যদি ডক্টর হতে চায়, ডক্টর তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না, মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায়, তাকে রাজনীতির মূলনীতিগুলো মেনে চলতে হবে না? একজন সুনাগরিক হতে চায়, তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না? নাহলে সুনাগরিক হতে পারবে? অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে, জান্নাতি মুসলিম হতে হলে কোরআন সুন্নার মূলনীতি মেনে চলতেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই মূলনীতি মেনে চলা কি পাপ, না মেনে না চলাটা পাপ? এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোথায় আছে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19, আল্লাহ পাক বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা? ইসলামে কি সব কিছু সমাধান আছে না নাই? তাহলে ইসলাম একটা শুধু ক্রিস্টি কালচারের নাম নয়, বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ, আপনার পুরো জীবনের সব কিছু এখানে আছে। এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সব কিছুর সমাধান আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না, আমল করতে গিয়ে পারছেন না, আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে, কখনো কবিরা গুনাহ হচ্ছে, কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন, কখনো অন্য অন্য কিছু করে ফেলছেন, কিন্তু আপনার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নায় ইসলামের সব কিছুর সমাধান আছে।
আল্লাহ চাইলে আপনার সমস্ত গুণ আল্লাহ মাফ করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনি বিশ্বাস ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন, আকীদা ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সব কিছু সমাধান আছে, এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলত, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সব কিছু নাই, কোরআন শুনে সব কিছু নাই, এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার, তার পথ চলতে গিয়ে গোনা হয়ে গেল, আল্লাহ পাক সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহ সব কিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আর একটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, কয়টা? পাঁচটা। এক নম্বর, আন্তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রেসালাতের সাক্ষ্য আগে দিতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর, ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি পাঁচ অক্ত সলাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে পাঁচ অক্ত সলাত কায়েম করা। সলাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফুরি করে। ফাকাদ কাফারা বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকু সলাহ। এক হাদিসে এসেছে, একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে, আরব কান্ট্রিতে এটা মনে করে না, ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে। হ্যাঁ, এখানে দুটো বিষয় আসতে পারে, একজন ব্যক্তি আকীদা রাখে যে নামাজ পড়াটা ফরজ, এরপরে পড়ছে না অলসতা করে, একে আমরা ফাসেক জালেম বলতে পারি। আর একজন ব্যক্তির আকীদা হচ্ছে নামাজ না পড়লেও চলে, একে সুস্পষ্ট কুফরি ফতোয়া দিতে হবে, নামাজ না পড়লে মুসলিম থাকে না। দুই নম্বর পিলার সলাৎ। তিন নম্বর, ওয়া তু'তিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যাকাত কি? নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা অনেক মুসলিমই দেয় না। অনেক মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে মনে করে নামাজটা ফরজ, যাকাতটা ফরজ নয়। অনেকে মনে করে যাকাত নফল মনে করে, দিলে দিলাম না দিলে নাই, এটা আপনার উপর ফরজ করা হয়েছে। যাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে, যাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। ওয়ান তু'তিয়া যাকাত, তারপর ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সওম রাখবে। এই যে রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়। সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার নাম। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপর্দায় চলে, অশ্লীল কথা বলে, গালি গালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি, এগুলো হালাল ছিল আমার উপরে ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে, আপনাদেরকে আরেকবার রিপিট করছি, সওম রেখে পাঁচ অক্ত নামাজ ছাড়বেন না, সওম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন, আড্ডা পিটাবেন না হোটেলে, দোকানে, এগুলো আড্ডা পিটাবেন না, বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না, বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন, জিকির করবেন, জায়নামাজে থাকবেন, বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন, বাজার শেষ দ্রুত বাসায় চলে যাবেন। রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেগ হয়ে পরকালের দিকে ফোকাস করবেন, নিজের পাপগুলো লিস্ট করে ফেলবেন, এগুলো জন্য তওবা করবেন, যাকাত দিয়ে দিবেন রমজান মাসে, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রমজান মাসে,
অসহায় এতিমদের খবর নিবেন, বিধবাদের খোঁজ নিবেন, রমজান মাসে যারা খেতে পারছে না ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দিবেন। সামাজিকভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন। প্রয়োজনীয় ঈদের বাজার পৌঁছে দিবেন। আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন, রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না। রোজা রেখে বেশি খাবেন না ইফতারে, রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না, সেহরিতে বেশি বেশি খাবেন না। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন, শেষের দশক ইতেকাফ করার চেষ্টা করুন মসজিদে। আর যদি এটা না করতে পারেন তাহলে শেষের দশকের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 আপনি বাসায় রাত জাগবেন, পরিবারবর্গকে জাগাবেন, এর মধ্যেই লাইলাতুল কদর আছে। এক রাত ইবাদত করলে আপনি হাজার মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা, এই মাসে আল কোরআন নাজিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব এই মাসকে কোরআনের সময় দিতে হবে, এই মাসকে কোরআনময় করে ফেলবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে একবার করে খতম দিবেন, প্রতিদিন এক পারা করে পড়বেন, 30 দিনে 30 পারা এক খতম। যারা হাফেজ আছেন, এই মাসে কোরআনটাকে আবার হিফজ রিভিউ করবেন, চর্চা করবেন, আবার রিগেইন করবেন। আবার যারা কোরআনের আরবি বোঝেন, ব্যাকরণ বোঝেন, তাফসির জানেন, তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিরগুলো পড়ে ফেলা, একবার অন্তত একবার পড়ে ফেলা। যারা আমরা কোরআন নিয়ে দু চারটে কথা বলতে পারি, উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া, প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে, মসজিদে সবাই একসাথে ইফতার করবেন, এরকম ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলেন। রমজান মাসে কোরআনকে সময় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শেখান। ওই হাদিসের উপর আমল হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়। রমাদান মাসে এগুলো করতে হয়, এভাবে রমজানকে উপভোগ করতে পারেন, তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাকে আল্লাহ মাফ করবেন? এই যে আয়াত আছে কোরআনে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা, এবং সকালবেলা উঠে, ঈদের দিন সকালে উঠে আল্লাহর, তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সলাত আদায় করার জন্য। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলতে বলতে গিয়েছে ঈদগাহে, সারা মাস এই আমলগুলো করেছে, করে আত্মশুদ্ধি অর্জন করেছে, সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে। এই ব্যক্তির জন্য ঈদের খুশি। কার জন্য ঈদের খুশি? যে রোজা রেখে বেপর্দায় চলেছে এর জন্য খুশি? রোজা রেখেছে, দুর্নীতি করেছে, রোজা রেখে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, প্রিমিক্সিং করেছে, হারাম খেয়েছে, মাপে কম দিয়েছে, এর জন্য ঈদের খুশি? এদের সাথে কি সম্পর্ক রমজানের সওয়াবের? এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে সওয়াম ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওই যে প্রথমে একটা বলেছি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা 4 নম্বর পিলার। আর 5 নম্বর হচ্ছে, সামর্থ্য হয়ে গেলে হজ করবে, সামর্থ্য না হলে হজ করা আপনার উপরে ফরজ নয়, আল হজ টাইটেলের জন্য হজ করতে হবে না। সামর্থ্য হয়ে গেছে, এখন হজ করবেন। আর হজে গিয়ে আনুষ্ঠানিকতা শেখার চাইতে ইব্রাহিম আলী ইসলাম ভালো, হজের প্রতিটা কাজের বেশিরভাগের সাথেই ইব্রাহিম আলী ইসলামের সুন্না জড়িত আছে। কাবা ঘর কে নির্মাণ করেছেন? বাপ বেটা ইব্রাহিম আলী ইসলাম, ইসমাইল আলী ইসলাম, সাফা মারওয়া সাই করেন, কার সুন্না এটা? ওই যে হাজারা আলী হাসালাম, একজন মায়ের সুন্না, সন্তানকে পানি পান করানোর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে বেরিয়েছেন 7 বার। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে কাজটা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই যে শয়তানকে পাথর মারা, কার সুন্না? ইব্রাহিম আলী ইসলাম। তারপরে আমরা কি করি, হাজারে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি না 2 রাকাত, ওটা কার মাকাম ইব্রাহিম? কার সুন্না? জামজাম কূপ, কার সুন্না? এগুলো সব কিছুর সাথে দেখবেন ইব্রাহিম পরিবারের স্মৃতি জড়িত আছে। ওখানে গিয়ে ইব্রাহিমী তাওহিদের চেতনা শিখে আসতে হয়, এটা হজের শিক্ষা। আর আমরা ওখানে গিয়ে আলহাজ টাইটেল নিয়ে আসি, এখানে পোস্টার বানিয়ে নাম লিখে দিই আমি আলহাজ, তাই না?
এসব রিয়া ছেড়ে দেন, রিয়া অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ইসলামের এই পাঁচ পিলার, এই পাঁচ পিলারকে নিয়েই দিন ইসলাম, যেটা জীবনের প্রতিটা বিষয় সমাধানে পরিপূর্ণ। আল্লাহ পাক এখন বলছেন, এখন বলছেন একই সুরায়, সুরা আলী ইমরানের মধ্যেই 83 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও বলছেন, ইসলামী এই পরিপূর্ণ দিল ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য কোনো দর্শন তালাশ করে, ফেলাইয়ুকবেল আমিন, তার কাছ থেকে কোশ্চিনকালেও কোনো আমল কবুল করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য দিন চলবে? যারা অন্য দিনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব এভাবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, এবং মাউইজাতিল হাসানার সাথে। প্রিয় অমুসলিম ভাই বোন, আপনি আল্লাহর ওয়াস্তে একটাবার কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন, আমার রিকোয়েস্ট, আপনি মৃত্যুর আগে অন্তত একটাবার কোরআন এবং সুন্নাকে অর্থসহ পড়েন। পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরআন এবং সুন্নার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে, তাহলে আর দেরি করবেন না, অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। আপনাকে আল্লাহ পাক এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে। যদি আপনি জেনে যান এটাই সত্য, আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে, এটাই সত্য, এর মধ্যে সব কিছু সমাধান আছে, আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যিনি সব কিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায়, আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে আপনি কিছু পান বা না পান, পরকাল আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন সব। আল্লাহ পাক কবুল করুন আমাদের অমুসলিম ভাই বোনদেরকে, আল্লাহ পাক হেদায়েত দান করুন, ইসলামের ছায়া তোলা আসার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা এই দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি বলে আপনারা আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে, এখন ঢুকছে না, আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি, অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে, ঢুকছে না এখন, খবর তো জানেন না আপনারা, কত মানুষ যে দিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন, খবর আছে আপনার? খবর থাকবে কিভাবে? ওরা তো আর আমাদের মতো শোডাউন করে না, একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায়, তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি একজনকে, অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি, এ সেলফি একটা তুলে দেয় না যে অমুককে আজকে খ্রিস্টান বানালাম, যে কাজগুলো আমরা করি আর কি, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা পরাজিত, আমাদের কোনো ইস্যু লাগে না, বিনা ইস্যুতেই অনলাইন তোলপার, ইস্যু থাকলেও তো মাশাআল্লাহর কোনো কথাই না, ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তোলপার, আর আমরা যতটা করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই, আর তারা কাজ করতে থাকে, মানুষকে বলে না, নীরবে কাজ করতে থাকে, আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয়। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন। যে বিষয়টা বলছিলাম আমি এখান থেকে আলোচনা শেষের দিকে আসি, এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে কোশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই আল্লাহ পাক যে নবী রসুলগণকে প্রেরণ করেছেন সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন। এখন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ পাক 23 বছরে আল কোরআন নাজিল করেছেন, কত বছরে? তার 13 বছর মক্কায়, বাকি 10 বছর মদিনায়, এই 23 বছর। এই 23 বছরে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেক পাপ ছিল, কিন্তু সেখানে শিরিক ছিল, আপনার সুদ ছিল, আপনার জেনা ব্যবিচার ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি, অনেক অনেক পাপের মহামারী ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। মাত্র 23 বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নার দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো আরবকেই পরিবর্তন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 23 বছর পরে আপনি এখানে কোনো শিরিক পাচ্ছেন না, কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, কোনো হারাম নাই, সুদ নাই, জেনা নাই, নারীর অবমাননাও নাই, গোত্রীয় হানাহানি কিছু নাই, মাত্র 23 বছর। এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি মারা গেছেন? নাউজুবিল্লাহ। সেই কিতাব কি নাই? সেই নবীর সুন্না কি এখনও নাই? তাহলে সমস্যাটা কোথায়? আমরা জাহিলিয়াত দূর করতে পারছি না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ আছেন, সেই কিতাবও এখন আমাদের কাছে আছে, সেই নবীর সুন্না আমাদের কাছে আছে, আছে না? কিন্তু সমস্যাগুলো কোথায়? আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছি। আমি যা বলছি এটা চূড়ান্ত নয়, এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাআল্লাহ যারা আরও ভালো সলিউশন দিতে পারবে, আমরা কিছুই না, বরং আমি এখানে যা বলছি, অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন, অবশ্যই আছেন, যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝেন, জি, এটাই বাস্তবতা।
এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে, থাকে না? থাকে। এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেমস বলছি, কী কারণে হচ্ছে না? এক নাম্বার হচ্ছে পড়াশোনার স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা। আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না, মুসলিমদের কথা বলছি। আমি আমাদের সমস্যার কথা বলছি, আমি অমুসলিমদের দিকে আঙুল তুলিনি। ইসলামের শত্রুরা কী করছে ওই দিকে আমি দেখতে যাচ্ছি না, এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি। আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না। আপনি খেয়াল করে দেখেন, আপনি জেনারেল লাইনে পড়েছেন 20 বছর 25 বছর, আপনি কি 25টা সূরা জানেন? অনেস্টলি বলেন, 25টা সূরা অর্থ সহ বলতে পারবেন? নাম বলতে পারবেন 25টা সূরার? 25 জন নবী রসুলের নাম জানেন? 25 জন সাহাবীর নাম জানেন? 25টা হাদিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে? আপনি 25 বছর পড়েছেন, আমরা পড়ি নাই 20 বছর 25 বছর? যারা মাস্টার্স করেছেন, BBMBA করেছেন, ডক্টরেট করেছেন, পড়েন নাই? নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন, তাহলে আপনি কি করলেন 25 বছর? আসলে কিসের পিছনে ছুটলেন? একটা সার্টিফিকেট পেয়েছেন, একটা ভালো জব পেয়েছেন, আপনার বাড়ি হয়েছে, আপনার গাড়ি হয়েছে, আপনার স্ট্যাটাস হয়েছে, আপনার সুন্দর স্ত্রী আছে, এটাই কি যথেষ্ট আপনার জন্য? এজন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই? এটা নিয়ে চিন্তা করেন। আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবান, তারা অ্যাটলিস্ট কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান অর্জন করছে, তাই না? কিন্তু এখানে কি হিস্ট্রির যথেষ্ট বই আছে? ইতিহাস, ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ফিলোসফি, যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল, সায়েন্স, সায়েন্সের জনক কারা? মুসলিম না অমুসলিমরা? সায়েন্সের জনক আমরা, এটাই বলতে আপনি কি ভয় পান? সায়েন্সের জনক কারা? আলকেমির নাম শুনেছেন? শুনেছেন? জাবির ইবনে হিয়ানের নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? ইনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স, কেমিস্ট্রি এগুলোর জনক, ম্যাথামেটিক্সের জনক। তো আমরা পিছিয়ে পড়লাম কেন? এখন কি আমরা শুধু কোরআন এবং সুন্নাহ এর মধ্যেই পড়ে থাকবো, নাকি সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে? দরকার নাই। প্রযুক্তিগত জ্ঞানের দরকার নাই, আমার ভাষাগত জ্ঞানের দরকার নাই, আমার অর্থনীতির জ্ঞানের দরকার নাই, আমার জিওপলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে না, ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হবে না, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানের দরকার নাই। এই সাবজেক্টগুলো কি সেকুলার সাবজেক্ট না ইসলামিক সাবজেক্ট? এই সাবজেক্টগুলোকে কারা সেকুলার সাবজেক্ট বলছেন? অহেতুক, এটা অহেতুক কথা, এটা সেকুলার সাবজেক্ট নয়। এই সাবজেক্টগুলো আমাদের কোরআন সুন্নাকে ডিল করতে সাহায্য করে। এই সাবজেক্টগুলো দিয়ে যখন আপনি কোরআন সুন্নাকে ঘাটাঘাটি করে ডিল করবেন, তখন আপনি হবেন এই বিশ্বের সবচেয়ে বড় আলেম ইনশাআল্লাহ তাআলা, তাই হবেন না? একজন ব্যক্তি যার কাছে এই সবগুলো বিষয়ের জ্ঞান আছে এবং কোরআন সুন্নারও জ্ঞান আছে, এই ব্যক্তির জ্ঞান কি 8-10 জনের চেয়ে সমান হবে বলেন তো? এই ব্যক্তির জ্ঞান কি 8-10 জনের মতো হবে? নিঃসন্দেশে এগিয়ে আছে না? এগিয়ে আছে। তো আমরা এই জায়গায় জ্ঞান অর্জনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে, এটা মানেন আর না মানেন এটাই সত্য কথা। অ্যাটলিস্ট আমি আমার বাসিরা দিয়ে এটাই দেখছি। আমি ভুল হতে পারি, ভুল হলে আল্লাহ আমাকে মাফ করুক, সঠিক হলে আল্লাহ পাক আমার কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছে দিক। আমি এখন পরিবর্তন সুযোগ নেই, এখন এমন একটা সিস্টেমে আপনি পড়ে গেছেন, এখানে আপনি পরিবর্তন করতে পারছেন না, এখন কি করবেন? এখন অপশন হচ্ছে আপনার কাছে খুব অল্প অপশন আছে। এক, জেনারেল লাইনে যারা পড়ছেন এখানে পড়াশোনা করতেই থাকেন, পাশাপাশি আপনি আলেম ওলামার সহবতে গিয়ে একটা একটা করে সাবজেক্ট শেষ করতে থাকেন। কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আরবি গ্রামার, হাদিস, ফিক, একটা একটা করে সাবজেক্ট পড়তে থাকেন তাদের কাছে। আগে কিন্তু সলফেজ আলীন এভাবেই পড়াশোনা করতেন, কারো কাছে কোরআন শিখেছেন, কারো কাছে তাফসীর, কারো কাছে উসুল, কারো কাছে আরবি ভাষা, কারো কাছে হাদিস, এভাবে না? নাকি তারা মাদ্রাসায় পড়তেন, তখন কি মাদ্রাসা ছিল? একজন একজন করে আলেমের কাছে গিয়ে গিয়ে তার এক একটা সাবজেক্ট শিখতেন। এটা এটা এখনও চালু করা সম্ভব, এটা আপনারা লুফে নেন। এছাড়া জেনারেল ভাইদের দিন শেখার খুব একটা সুযোগ নাই। কিন্তু আপনি কি আবার মাদ্রাসায় পড়তে পারবেন? 20 বছর তো শেষ, আবার কি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? পারবেন না। এই হচ্ছে সমস্যা। তো সমস্যাগুলো ফাইন্ড আউট করেন। প্রথম সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা, এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কোরআন সুন্নার জ্ঞান হাতে নিয়েও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি নাই। যখন আমি কোরআন সুন্নার আংশিক জ্ঞান অর্জন করেছি এবং এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলো অর্জন করি নাই, তখন এই জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না, বরং বিশ্বের কুফুরি শক্তিগুলো আপনাকে চ্যালেঞ্জ করে বসছে, তাই হচ্ছে না? এটা এক নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের জানা অনুযায়ী আমলের অভাব আছে। আমরা জানি অনেক কিছুই হয়তো বা, কিন্তু আমল করি না। জানা অনুযায়ী আমলের যথেষ্ট ঘাটতি আছে আমাদের মধ্যে, আল্লাহ পাক এটাকে দূর করার তৌফিক দান করুন। 3 নম্বর সমস্যা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির ঘাটতি আছে, ভিতরটা পরিষ্কার না,
ভিতর বলতে কলপ বোঝাচ্ছি, কলপ। দেহটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটা পরিপাটি হতে পারে, কলপটা পরিষ্কার না। কলপের নোংরা হিংসা দিয়ে ভর্তি, কলপের মধ্যে গিবত দিয়ে ভর্তি, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি, অহংকার দিয়ে ভর্তি, রিয়া দিয়ে ভর্তি, দুনিয়ার লোভলালসা দিয়ে ভর্তি। এবং ভিতরে ভিতরে ইউসুফের ভাই হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ওই যে হাবিল আর কাবিল হয়ে বসে আছে। তো আত্মশুদ্ধি একটা বড় শর্ত ছিল, আত্মশুদ্ধির ক্ষেত্রে ঘাটতি আছে। আল্লাহ পাক আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। এটা একটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে হারাম রিজিক। আমাদের ম্যাক্সিমামে রিজিকের মধ্যে সুদ ঢুকেছে, এখন সুদ ঢুকেছে, ঘুষ ঢুকে গেছে, হারাম ঢুকেছে, ঠকানো মাল ঢুকেছে, মাপে কম দেওয়ার মাল ঢুকেছে, ব্যবসায়ের এই সিন্ডিকেটের মাল ঢুকেছে, আমাদের রিজিকের মধ্যে হারাম ঢুকেছে। এই জন্য ইবাদত কবুল হচ্ছে না। ওযু করেছে, ওযুটা হয় নাই, নামাজটা কবুল হবে? বলেন তো, নামাজটা কবুল হবে? ওযু করেছেন, ওযু ঠিক নাই, ওযু হয়নি, আপনি পরিষ্কার করে ওযু করেন নাই আপনি, এখন এই ওযু দিয়ে কি নামাজ হবে? এখন আপনি রিজিক খাচ্ছেন হারাম, হারাম রিজিক দিয়ে কি ইবাদত কবুল হবে? উত্তর দেন। এগুলো সমস্যা। আরও সমস্যা হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক নাই। দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোর দিকে তাকান, জাহান্নামের টুকরো এক একটা। পরিবারের মধ্যে না আছে তাওহীদ, না আছে সুন্নাহ, না আছে ইসলামিক সংস্কৃতি, না বাচ্চা কাচ্চারা জানে জীবনের উদ্দেশ্য কী। পরিবারের পিতারা আর ইব্রাহিমের মতো নয়, পরিবারের মায়েরা আর হাজরা আলী ইসলামের মতো নয়, যারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারে। পরিবারের বোনরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দাশীল নয়। পরিবারের স্ত্রীরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নয়। এমন পরিবার দিয়ে কীভাবে আপনি আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়া জেনারেশন তৈরি করবেন বলেন? ইল্লা মাশাআল্লাহ। এর বাইরে কিছু পরিবার আছে যারা এই আদর্শে বড় করছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে ইসলামের খেদমত করতে চাচ্ছি না, আমরা দুনিয়াকে আগে প্রাধান্য দিচ্ছি, দিনকে পরে। সবার দায়িত্ব ইসলামের উপর আছে, শুধু আলেম ওলামার দায়িত্ব নয়, সবারই দায়িত্ব আছে, আপনার উপর ইসলামের দায়িত্ব আছে। ইসলামের কোনো ক্ষতি হলে আপনিও তো একটা অংশ বহন করবেন। যদি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায় আপনার ক্ষতি হবে না? দিন কি শুধু একার এক শ্রেণীর মানুষের জন্য, না সবার? এই দিনের প্রতি মহব্বত সবার থাকা উচিত নয়? আল্লাহ পাক সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন। যে ব্যক্তি একজন পলিটিশিয়ান সে সেখান থেকে দিনের খেদমত করতে পারে, পারবে না? যে ব্যক্তি একজন প্রশাসনের কর্মকর্তা সেখান থেকে তাই সে ইসলামের খেদমত করতে পারবে, পারবে না? যে ব্যক্তি একজন ডক্টর সে সেখান থেকে পারবে, একজন ব্যবসায়ী সেখান থেকে পারবে, একজন আলেম সেখান থেকে পারবে, যে যার জায়গা থেকে দিনের খেদমত করতে পারবে, পারবে না? আমরা কিন্তু এখানে দায়িত্ব ছেড়ে দিচ্ছি, মনে করছি দায়িত্ব শুধু ওলামায়ে কেরামের হাতেই, বা দায়িত্ব এক শ্রেণীর মানুষের জন্যই, আর বাকিরা সমালোচনায় ব্যস্ত হয়ে আছে। কেউ কাজ করছে, ওই কাজের সমালোচনায় ব্যস্ত হয়ে আছে। আপনি নিজে করেন না ভাই, নিজে আসেন, নিজে একটা বই লিখেন, ফেসবুকে কিবোর্ড মুজাহিদ হওয়ার চাইতে নিজে একটা বই লিখেন, নিজে একটা বই লিখেন, নিজে একটা লেকচার দেন, নিজে 10 বছর পড়েন, আরবি ব্যাকরণগুলো পড়েন, উসুলের বইগুলো পড়েন, ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়েন, আপনি ওলামায়ে কেরামের কাছে যান, কোরআন পড়া শেখেন, আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। বড় বড় অনলাইনে কথা বলার আগে আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন, উম্মার জন্য কিছু করেন। মানুষের দিকে আঙুল তোলা সহজ, আর যারা কাজ করে ওদের দিকে আঙুল তোলা সহজ, নিজে কাজ করা তো সহজ নয়। একটা বইয়ের জন্য কলম ধরিয়ে দেন, তারপর দেখেন না কয়টা লাইন বের হয়। একটা চেয়ারে বসায় দেন, তারপর দেখেন কয়টা লাইন বের হয় মুখ দিয়ে। কত কত কনস্ট্রাকটিভলি লেকচার দিতে পারে, নির্ভুলভাবে, একটা ভুলও হবে না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যার ভুল হবে না? এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যার ভুল হবে না? যে ভুল ধরছে ওর কি ভুল হয় না? সে কি তার ভুল ধরেছে কখনো? তার মানে ইন্টেনশনের সমস্যা আছে। সবার উচিত নিজ নিজ ভুল ধরা। ইসলামের দায়িত্ব কি এক শ্রেণী মানুষের জন্যই, না সবার জন্যে? সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে, অযথা অন্যথায় হবে না। সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার